সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমি কয়েকটি কথা আজকে বলতে চাই তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ষোলোই নভেম্বর দু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম শুরু হতে যাচ্ছে কিন্তু উলুবেড়িয়া কলেজ অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তোমাদের সবাইকে একই দিনে একই সময়ে ডাকতে পারছি না প্রাথমিকভাবে আমরা ঠিক করেছি সপ্তাহের সোম বুধ এবং শুক্রবার দশটা থেকে একটা পর্যন্ত আমরা ফিফথ সেমেস্টারের ক্লাসগুলোকে মূলত রুটিনের মধ্যে রেখেছি আবার মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন মূলত থার্ড সেমিস্টারের ক্লাস আমরা রেখেছি কিন্তু ফার্স্ট সেমিস্টারের সায়েন্সের কিছু ক্লাস আমরা রেখেছি দুদিন কিংবা একদিন করে সেটা তোমরা নিশ্চয়ই এর মারফত তোমরা পেয়েছ বিএ জেনারেল কখনোই কোনোভাবে আমরা নোটিশ দেওয়ার আগে কলেজে আসবার চেষ্টা করবে না কারণ বেশি পরিমাণে ছাত্রছাত্রী থাকলে সবার পক্ষেই সেটা অসুবিধের কারণে দাঁড়াবে তাই আমরা এক নতুন ধরনের পদ্ধতি আমরা তাই তোমাদের জন্যে অনলাইন ক্লাস চলবে যেমন চলছিল বিএ জেনারেল ফার্স্ট সেমেস্টার থার্ড সেমেস্টার এবং ফিফথ সেমেস্টার আর যেগুলো আমাদের অনলাইন ক্লাস এতদিন হচ্ছিল তার বেশ খানিকটাই আমরা অফলাইনে করছি কিন্তু কেউ যদি কলেজে না আসতে পারো ভয়ের কিছু নেই চিন্তারও কিছু নেই আমরা অনলাইন এবং অফলাইন ক্লাস একই সাথে করাবো অর্থাৎ যে মাস্টারমশাই ক্লাসরুমে ক্লাস নেবেন তার সামনে অনলাইন ফ্যাসিলিটিসটা অন থাকবে একদম একই সময় তোমরা বাড়িতে থেকে ওই ক্লাসটি অ্যাটেন্ড করতে পারবে অ্যাটেন্ডেন্স বলো ক্লাস বলো সবটাই আর যারা অফলাইন ক্লাস করতে আসছো তাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিও হচ্ছে অ্যাপসের মারফত তোমরা যেভাবে এতদিন অ্যাটেন্ডেন্স দিয়েছ সেভাবেই দিতে হবে নাম নামের খাতা নাম ধরে ডাকা তার অ্যাটেন্ডেন্স যে পদ্ধতি তোমরা এতদিন দেখে এসছো স্কুলে এবং কলেজেও যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের উদ্দেশ্যে বলছি সেই পদ্ধতিটা আমরা পরিবর্তন করেছি আমরা অ্যাপসের ছাড়া তোমাদের অ্যাটেন্ডেন্স কখনোই ডাকছি না সুতরাং আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ষোলো তারিখ মঙ্গলবার শুধুমাত্র থার্ড সেমিস্টার আসবে প্রতি সপ্তাহের সোম বুধ শুক্র হচ্ছে যতক্ষণ না আমরা নোটিশ দিচ্ছি সোম শুক্র হচ্ছে ফিফথ সেমেস্টারের ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি থার্ড সেমেস্টারের ক্লাস সকাল দশটা থেকে একটা পর্যন্ত যারা আসতে পারবে না তাদের ক্লাস অফলাইনের সাথে অনলাইন হবে একই ক্লাস যখন মাস্টারমশাই ক্লাসরুমে ক্লাস নেবেন তখন তোমরা বাড়িতে থেকে সেই ক্লাস দেখতে পাবে আর ফার্স্ট সেমেস্টারের কিছু কিছু ক্লাস যেগুলো অত্যন্ত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমরা তোমাদের কাছে এস এম এস পাঠিয়েছি রুটিন তোমরা দেখতে পাবে কবে তোমাদের কখন কি ক্লাস বিভিন্ন সাবজেক্টের মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করে তোমরা যেভাবে অ্যাপসের মারফত ক্লাস দেখছিলে সেভাবে ক্লাস করতে পারবে আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা কলেজে কোনোভাবেই আমরা এই মুহূর্তে সাইকেল নিয়ে আসলে সেই সাইকেল রাখার ব্যবস্থা করতে পারবো না কারণ কোভিড প্রোটোকল মেনে সাইকেল রাখার ব্যবস্থা করবার মতো সুযোগ আমাদের কলেজে নেই সেই কারণে আপাতত আমরা কোনোভাবেই কলেজে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার ব্যবস্থাটা করতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত সে কারণে আমরা আশা করি কোভিড পরিস্থিতি যখন উন্নতি হবে আমরা যখন সবাইকে নিয়ে ক্লাস করতে পারব তখন আমি তোমাদেরকে এই সাইকেল রাখার ফেসিলিটিসটা দিতে পারবো সাইকেল রাখার স্ট্যান্ড কোনোভাবেই খোলা থাকবে না তোমাদের অন্য যানবাহন করেই কলেজে আসতে হবে কলেজে আসতে না পারলে কোনো অসুবিধে নেই একই সময়ে তোমরা বাড়িতে ওই ক্লাস ওই মাস্টার ক্লাস ক্লাসরুম থেকেই তোমরা দেখতে পাবে আর ফার্স্ট সেমেস্টারের অধিকাংশ ক্লাসে বিশেষ করে বিএ এবং বিকম। সবটাই কিন্তু অনলাইন চলবে আমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের নোটিশ দিয়ে অবগত করছি সুতরাং কলেজ খুলছে বলে তোমরা চলে এলে ব্যাগ কাঁধে নিয়ে না আর মনে রেখো থার্ড এবং ফিফথ সেমিস্টারের উদ্দেশ্যে বলা তোমাদের সাথে যেটা থাকতে হবে কলেজ আইডি এবং ভ্যাকসিন নেবার যে সার্টিফিকেট তোমরা পেয়েছ সে যেখান থেকেই নাও না কেন কারোর যদি দুটো ভ্যাকসিন না হয়ে থাকে অসুবিধে নেই একটা ভ্যাকসিনের কাগজই আনবে কারোর যদি একটাও না হয় এরকমটা থার্ড এবং ফিফথ সেমিস্টারে হওয়ার কথা নয় কারণ তা সত্ত্বেও যদি কেউ ভ্যাকসিন না দিয়ে থাকে তাকে কিন্তু অনুরোধ করব এক্ষুনি খুব শীঘ্রই উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করো অথবা হসপিটালে সেখানে আমরা ভ্যাকসিনের সুযোগ করে দেব। কোনো অসুবিধে নেই ভ্যাকসিনেশন ছাড়া সে একটা ডোজই হোক অথবা দুটি ডোজই হোক উলুবেরিয়া কলেজে থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছেলেদের প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ রেস্ট্রিকশন থাকছে সুতরাং একটা কপি নিয়ে আসতে হবে এটা হচ্ছে শুধু তোমাদের জন্য নয় এটা তোমার সবার জন্যে মাস্টারমশাইদের জন্যে কর্মচারীদের জন্যে তোমার বাড়ির অভিভাবকদের জন্য এটা অত্যন্ত জরুরি এটুকু বলে আশা করি তোমরা সুস্থ আছো আরও যাতে সুস্থ রাখা যায় সুন্দর করে পড়াশোনার ভয়ের কিছু নেই আমরা মিশব কিন্তু কোভিড প্রোটোকল মাস্ক ছাড়া কলেজের কাছাকাছি একদম নয় কোথাও নয় কলেজে ঢোকার পর গেট দিয়ে সেখানে লেখা থাকবে কিছু কিছু ডিপার্টমেন্ট ডান দিকে যাবে কিছু কিছু ডিপার্টমেন্ট বা দিকে যাবে যেমন যেমন ইনস্ট্রাকশন তেমন তেমন প্রথমে হাত ধুতে হবে সাবান দিয়ে তারপরে আবার বিল্ডিংয়ে ঢোকার আগে স্যানিটাইজার থাকবে ঢোকার মুখে তোমার টেম্পারেচার মাপা হবে সবটাই ধীরে সুস্থ হবে কোনো হুড়ো হুড়ির ব্যাপার নেই যে আমারটা শেষ হয়ে গেল আমি ক্লাসে পৌঁছতে পারলাম না দশটার মধ্যে না আমরা ধীরে 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 প্রথমে দীর্ঘদিন পরে আমরা এই কাজ করছি সুতরাং প্রত্যেকের কে সুস্থ রেখে আমরা এই কাজ সম্পন্ন করব। আশা করি তোমাদের বাড়ির গুরুজনেরা অত্যন্ত ভালো আছেন তাদেরকে ভালো রাখতেই হবে আমাদেরকে আমি তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই তোমাদের স্নেহাশীষ জানাই তোমরা ষোলো তারিখে যেমন যেমন এস এম এস পেয়েছ সেইভাবে আসবে মাস্ক এবং তোমার ওই ভ্যাকসিনেশনের সার্টিফিকেট আনতে ভুলবে না জল খাবার দাবার সবটাই জলের ব্যবস্থা আছে কিন্তু সেখানে ভিড় করলে বিপদ সে কারণে চেষ্টা করবে যতটুকু জল নিয়ে আসা যায় কি না ক্যান্টিন বন্ধ থাকছে এখন হস্টেল বন্ধ থাকছে আপাতত সুতরাং খাবার খেতে গেলে তোমাকে বারবার বাইরে যাওয়া ভেতরে আসা না দশটা থেকে একটা ক্লাস নির্দিষ্ট নিয়মে যেই রুমে তোমার নির্দিষ্ট রুম আছে বাংলার জন্যে বাংলা ইংরেজির জন্য ইংরেজি ইতিহাসের জন্যে ইতিহাস সেই রুমেই বসে থাকবে অন্য রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার মাস্টমশাইরা তোমার রুমের খুব কাছাকাছি থাকবেন মাস্টমশাইরা সেই রুমে আসবে ক্লাস নেবে আবার সেই রুমে চলে যাবেন। এইভাবে আমরা ব্যবস্থাটা নিয়েছি অফিসে কাজ থাকলে অফিসের কাউন্টারগুলোতে যাবে আমরা জানি এসসি এসটি এস ও বিসি বিভিন্ন রকমের স্কলারশিপের কাজ আমরা ভাবনা চিন্তা করছি একসাথে সবাই যেতে পারবে না তার জন্য আমরা ই পাস চালু করব ঠিক করেছি তুমি যেদিন অফিসে যাবে সেদিন তোমাকে আগে থেকে জানাতে হবে যে স্যার আমি অফিসে যাব। তার জন্য ই পাসের ব্যবস্থা আছে তোমরা জানো ই পাস কোথায় আছে ওয়েবসাইটে দেয়া আছে ই ব্যবস্থা সুতরাং সব মিলিয়ে সবাইকে পাসের সুস্থ রেখে আমরা পড়াশোনা শুরু করব আমাদের অভিভাবকরা তাকিয়ে আছেন আমাদের দিকে আমরা আশা করি সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে এই কাজ আমরা করতে পারবো কেউ কারোর সাথে কারোর এত তোমরা জানো যে তার একটা ফিজিক্যাল ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হবে প্রত্যেক বেঞ্চে একজন করে বসবে কাছাকাছি আমরা হাত ধরাধরি করে আমরা কলেজে ঢুকছি না কখনোই হতে পারে না এটা কাঁধের উপরে হাত দিয়ে না একদমই নয় আলাদা আলাদা করে ফিজিক্যাল ডিস্টেন্স যেটা ছ ফিটের কথা বলা আছে সেটাকে মেনটেন করে ধীরে ধীরে প্রত্যেকটা ইনস্ট্রাকশন চোখে দেখে আমার এই কাজ শেষ করতে হবে এটুকু বলে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তোমাদের অভিভাবকদের আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এটুকু কথা আমি শেষ করলাম ভালো থেকো